আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নাস্তা খাই, পড়তে বসাই, কালকে থেকে পরীক্ষা আমার ছেলের। আজকে অনেক দিন পরে পটল ভাজি, পটল দিয়ে আলু সকালে নাস্তার জন্য। আর রান্না করব কি সেটা বের করছি। খোল্লা মাছটা গত দুই দিন বের হয়েছে, আবার ফ্রিজে ঢুকে গেছিলো। আর আব্বুর জন্য শৈল মাছ বের করছি। আমি সাইফানকে পড়াবো আজকে, আমি রান্নাঘরে আসার সম্ভাবনাই কম। খাতা তৈরি করতে হবে, সময়ের কাজ। সব একে একে উঠতেছে, নাস্তা দিব সবাইকে। সাইফানের পাপার ডিম কলা খাওয়া শেষ, সাইফানের পাপা যাবে অফিস। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছি, এই যে ছবি অ্যাড করে করে লেখাচ্ছি। আর ছেলে কি করতেছে দেখেন, কি খাচ্ছেন দেখেন একটু। আর খেলতে গেছে, পড়বে কখন? হুম, কথা তো শুনতেছেই না, উল্টা হলো, খেলা নিয়ে ব্যস্ত। ইংলিশটা হয়েছে, কালকে ইংলিশ পরীক্ষা, এখন একটু বাংলা, তারপরে ম্যাথ করে করে রাখি, একটু আগায় রাখি, নাহলে তো সময় নেই। আজকে ভিডিও করি নাই, কিছুই করি নাই, এই ছেলেকে পড়াইছি, এখন ছেলে খাওয়া দাওয়া করাবো। ভিডিও করে নাই, বাজে তিনটা সাড়ে তিনটা বাজে, কাছাকাছি। আজকে আমাদের খাওয়া দাওয়া দেরি, সব মাছেদের গোসল করায়, গল্প হচ্ছে। আমি আপনাদেরকে শুনাই, আগে কি হচ্ছে, আমরা নাস্তা খাইছি, পড়তে বসেছে, নানি রান্না করতেছিল, নানা গেছে, ও আজকে নানা গেছে, হচ্ছে তিন চার ব্যাগ জালো, প্রেসার দিতে পারে, চোখ নষ্ট করতে পারে, দাঁড়া জন্য নানা আব্বু আজকে যায় কি হয়েছে, আটা চাউল পেঁয়াজ যত বাজার আছে বাসার, ভারী বাজার। এই অবস্থায় যায় স্বপ্ন থেকে বাজার করে, চার ব্যাগ বাজার নিয়ে একা একা আসছে। সেটা তো আমি দেখাই নাই, থামেন আপনাদের দেখাই আসি। আব্বুকে এবার বকা দিছি, আম্মুকে বকা দিছি যে কেন তুমি এই কাজ করছো, পেঁয়াজ আলু আটা চাউল, এই দেখেন সব এগুলো নিয়ে নিয়ে আসছে। চালের বস্তা মানে আম্মু চাল ঢুকাইছে, এই যে তরমুজ হয়ে গেল, এই সব কিছু একা যায় নিয়ে আসছে। আর আমি এই যে সাইফানের সাথে সময় দিতে দিতে আর ক্যামেরা ধরি নাই, পরে লাস্টে উঠে ঘরটার মুছলাম, মুছে এখন এই যে খাওয়া দাওয়া করি। আজকে আমাদের রান্না হয়েছে, এটা খোল্লা মাছ, আব্বু নদীর মাছ খাবা না, খোল্লা ওইটা, ওইটা তো হলো শৈল, এইটা খোল্লা। কি সাইফান দেবো মাছে, তুমি মাছ একটা খাও না, মাছে দেখাই দাও তো, এ কৌশিক কত ভাত দিস দেখি, খাও না, অত ভাত খেতে পারবো না, চামচের উপরে দেবো, সাইফান খাই দেবো, মাছ বাসে দেবো না, আমি খাও মুরগির মাংস দিয়েছে আর নারিকেলের পুর দিয়েছে একটার মধ্যে, সাইফানের জন্য নারিকেলের, আর আমাদের মধ্যে আমাদের জন্য মুরগির। আমি ওকে পড়াচ্ছি, আর আম্মু এই যে সব রুটি বানাইছে, রুটি শেষ হয়েছে, অনেকগুলো রুটি বানাইলা না, কি নিয়ে আসতে কুশল মামা রান্না করছে কতদিন আমাদের কথা মনে করে না না মামা, হচ্ছে স্পেশাল শাশুড়ির জন্য মোরগ পোলাও, আমু তোমার জন্য মোরগ পোলাও, এটা হচ্ছে শ্বশুরের জন্য বা শালার জন্য স্পেশাল সরিষা বিফ তেহারি, আর এইটা হচ্ছে আচারি আলু, আচারি আলু, এটা মানে এইটা এখানকার খুব জনপ্রিয়, আমাকে একজন বলছে যে প্লিজ এটা আপনি ট্রাই করবেন, আচারি আলু। হ্যাঁ এটা দেখো, এটা রংপুরের এই আলুটা না গোল গোল, হ্যাঁ ছোট আলুটা, এটা রান্না করব না একদিন, এটা টেস্ট করে দেখো, কারণ এটা তোমার জন্য একটা নতুন জিনিস হবে, সুন্দর জিনিস। আর মামার তো সেই রান্না করছে, মামা এটা গরু মাংস দিয়ে করছে, না না গরু না, খাসি বা ভেড়া, এগুলো সব বড় এত বড় বড় পিস ছিল, অফিসে রান্না করছে দেখছো, খিচুড়ি, খিচুড়ি না, খিচুড়ি না, এটা হচ্ছে আফগানি আফগানি বিরিয়ানি, খাসি বা ভেড়া, বুটের ডাল টাল দেওয়া তো সুন্দর দেখতে, তো ভালো হয়েছে, আর অনেক বেশি কিশমিশ কিশমিশ দেওয়া, আমি প্রায় 50টা কিশমিশ পাইছি, খাইছো, পাইছি,
জীবনে আলুর আচার দেখি নাই, ছোট ছোট গোল গোল আলু গুলোকে দিয়ে এমনি যেমন টক আচার করে না, তেঁতুল টেতুল দিয়ে সেটা দিয়ে করছে, ভালো লাগছে, একটু ঝালঝালো, বেশ মজা, মানে মিক্স করে খেতে ভালো লাগতেছে। আব্বু টক নিছো, ভালো লাগবে কিন্তু, দেখো এই যে এইটা মিছো দিবা, আলু একটা আলুর ভিতরে ঢুকে না, কৌশিকে ফোন দাও, নাহলে তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.